আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক অল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবারও তোমাদের সামনে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর আজকের টিউটোরিয়ালটি হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব সম্পর্কে, আর এটি হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বের ফোর্থ এপিসোড। আর সবাইকে এই রাইট ফ্রম অফ ভার্বের ফোর্থ এপিসোডে স্বাগতম। সো ওয়েলকাম টু মাই চ্যানেল মুরাদ প্রাইভেট সেন্টার। এক নজরে রাইট ফর্ম ভার্বের 18 থেকে 22টি নিয়ম, অর্থাৎ আজকে থাকছে রাইট ফর্ম ভার্বের 18 নম্বর থেকে 22 নম্বর পর্যন্ত নিয়ম। সো আমরা এখন দেখব 18 নম্বর নিয়ম, অর্থাৎ 18 নম্বর নিয়ম। অ্যাজ ইট বা অ্যাজ দো বা উইশ ইত্যাদি থাকলে সাবজেক্টের পরে ভার্ব বি ভার্বের পরিবর্তন পরিবর্তে অয়ার বসে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে অ্যাজ ইট, অ্যাজ দো বা উইশ থাকা বাক্যের সাবজেক্টের পরে গ্যাপ থাকলে যদি সেই গ্যাপে বি ব্যবহার করে এই সেই বাক্যে কখনো অ্যামিজাল বা ওয়াজ এসব বসবে না, বসবে হচ্ছে অয়ার। অর্থাৎ অ্যাজ ইট, অ্যাজ দো বা উইশ থাকা বাক্যে যদি ব্র্যাকেটে বি দেয় সর্বদা অয়ার বসবে। যেমন হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ এ লিডার, এখানে বি আছে, আমাদের বি থাকলে অ্যামিজার বা ওয়াজার বসে। কিন্তু অ্যাজ ইফ বা অ্যাজ দো বা উইস থাকা বাক্যে ব্র্যাকেটে বি থাকলেও সে বি এর পরিবর্তে সর্বদা অয়ার বসবে। যেমন হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার। আমরা আরও একটু উদাহরণ লক্ষ্য করি। আই উইশ আই ড্যাশ এ মিলিয়নার, এখানে উইশ থাকা বাক্যে সাবজেক্টের পরে ব্র্যাকেটে বি আছে, অর্থাৎ বি থাকলেই কী হবে অয়ার, উইশ থাকা বাক্যে বি থাকলেই হবে অয়ার। আই উইশ আই আর এ মিলিয়নার। আমরা এখন দেখব রাইট ফর্ম অফ ভার্বের 19 নম্বর নিয়ম, অর্থাৎ 19 নম্বর নিয়ম। অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকা বাক্যে 2টি ক্লোজ যুক্ত থাকে, প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরের ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দুই বাক্যের মাঝে বা 2টি ক্লোজের মাঝে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে ক্লোজের আগের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, অ্যাজ ইফ বা অ্যাজ দো তারা 2টি ক্লোজ যুক্ত থাকলে প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আবার যদি প্রথম ক্লোজটি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরের ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমরা আরও ভালোভাবে বুঝি যে মাঝে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তো লক্ষ্য রাখতে হবে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের বাক্যটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি বাক্যের মাঝে থাকে কিন্তু আগের বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, সেক্ষেত্রে দ্বিতীয় ক্লোজটি বা পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। হি বিহেভ অ্যাজ ইফ হি ড্যাশ দ্য কার, ব্র্যাকেট আছে ভার্ব। এবার লক্ষ্য হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের বাক্যটি কোনটি, হি বিহেভস, এবং বিহেভ হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের বাক্যটি আছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ পরের বাক্যটি হবে পাস্ট ফর্ম, বাই আছে হয়ে যাবে বট। হি বিহেভস অ্যাজ ইফ হি বট দ্য কার। আবার লক্ষ্য করি, হি স্পোক অ্যাজ দো হি ড্যাশ এ গ্রেট গ্রেট কি গ্রেট টেক্সট, এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো যে কোনো একটি আছে। এবং লক্ষ্য করি অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের বাক্যটিকে হি স্পিক থেকে হয়েছে স্পোক, অর্থাৎ পাস্ট টেন্স, অর্থাৎ পরের বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড ডান এ গ্রেট টেক্সট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন যাব 20 নম্বর নিয়মে। তো আমরা এখন 20 নম্বর নিয়মটি দেখি। হোয়াইল যুক্ত সেন্টেন্সে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অর্থাৎ আমরা দেখতেছি যে যদি কোনো বাক্যের মাঝে হোয়াইল থাকে এবং হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে, গ্যাপে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু হোয়াইল থাকা সত্ত্বেও যদি হোয়াইলের পরে সাবজেক্ট তারপরে গ্যাপ দেয় সেক্ষেত্রে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ বা অয়ার দেওয়ার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে আবারও নিয়মটি বুঝে আসে। হোয়াইল ড্যাশ ডিনার হি রিসিভ দ্য ফোন, এখানে হোয়াইলের পরে গ্যাপ এবং গ্যাপের পরে কোনো সাবজেক্ট নেই, হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ গ্যাপে হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ হোয়াইল টেকিং ডিনার হি রিসিভ দ্য ফোন।
আবার যদি লক্ষ্য করি, হোয়াইল আই ড্যাশ ইন দ্য ফিল্ড আই স হিম কামিং, এখানে হোয়াইল আছে কিন্তু হোয়াইলের পরে একটি আছে সাবজেক্ট এবং তারপরে গ্যাপ, অর্থাৎ হোয়াইলের পরে গ্যাপ থাকলে আইএনজি যোগ, কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট তারপরে গ্যাপ থাকলে গ্যাপ হবে ভার্বের সাথে আইএনজি যোগ। অর্থাৎ হোয়াইল আই ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড আই স হিম কামিং। আমরা এখন দেখব রাইট ফর্ম ভার্বের 21 নম্বর রুলস। লেস্ট দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকলে লেস্টের পরবর্তী সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব শুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ লেটস থাকা বাক্যে যদি পরের বাক্যে গ্যাপ দেয়, লেটসের পরের বাক্যে গ্যাপ দেয়, সেক্ষেত্রে গ্যাপে শুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ড্যাশ ইন দ্য এক্সাম, ফেল আছে ব্র্যাকেট আছে ফেল, এবং এখানে লেস্ট আছে, অর্থাৎ লেস্টের পরের বাক্যে সাবজেক্টের পরে শুড বা মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ লেট ইন আওয়ার ক্লাস, ইন ইউর ক্লাস, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ লেট ইন ইউর ক্লাস, এখানে লেস্ট আছে এবং লেস্টের পরে গ্যাপ থাকলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু তার আগে শুড বা মাইট ব্যবহার করতে, অর্থাৎ ব্র্যাকেটে বি আছে বি রাখতে হবে, অর্থাৎ ইউ মাইট বি লেট ইন ইউর ক্লাস। আমরা এখন দেখব রাইট ফর্ম অফ ভার্বের 22 নম্বর রুলস। আর এই রুলসে থাকছে উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে, উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ভার্ব ওয়ান বসে। যেমন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি, উড দ্যাট আই ড্যাশ এ বার্ড, এখানে উড দ্যাট এবং সাবজেক্ট এবং ব্র্যাকেটে আমরা জানি ব্র্যাকেটে বি থাকলে অ্যামিজার বা ওয়াজার বসে, অর্থাৎ বি ভার্ব বসে। বাক্যটি যদি বর্তমানকাল বোঝায় তাহলে বসে অ্যামিজার এবং অতীতকাল বোঝালে ওয়াজার, তাহলে উড দ্যাট আই কুড বি এ বার্ড। আমরা আরও একটু উদাহরণ লক্ষ্য করি, উড দ্যাট আই ড্যাশ ভিজিট কক্সেস বাজার, এখানে লক্ষ্য করি উড দ্যাট আই কুড ভিজিট কক্সেস বাজার, এখানে কুডের জায়গা হ্যাঁ সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল মুরাদ প্রাইভেট সেন্টার।